সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা। আমি সালমান খানকে খুব পছন্দ করি, এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খান এখন আমিরই বাবার জন্য, আমি তো বহুদিন তাই ভাবি। আমার ভাবনা থেকে তো কিছু আসবে না। শাকিব ভাই যখন ছবি করতো শাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকে দেখতাম শাকিবকে, তো আমি হয়তো তার ফ্যান। শাকিব ভাই বিদেশি লাগে দিনে ফুল কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে সিনেমা করবে। তার যে প্রডিউসার আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে, তো ভাই মানে শাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি। অবশ্যই কেন করবে না, আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি? সে যদি সে সে বাইরের প্রডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে এটা আমার মেইন পয়েন্ট, আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আমার বলেছে দুবাইতে নাকি আমার বাড়ি আছে, দুবাইতে পুরো আমার বাড়ি আছে, দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে কই? আমি বলেছি যে শাকিব ভাই আর যদি, অনেকে আমাকে বলেছে যে শাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার ওর থেকে, কিন্তু যদি ওই লোভটা নিয়ে থাকে তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড করছে, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি। আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি BMW গাড়ি কদিন পরে চড়বো, বা মার্সিডিজ চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো। তা বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিক আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলে এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে, বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলছি।